হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জয়নাল। আমি আজকে আপনাদেরকে দেখাবো নাকিল সেন্টার এরিয়া টু দেরা দুবাই নাইফ রোড সাইকেলিং করে দেখাবো। এটা হচ্ছে আমার সাইকেল, এটা হচ্ছে আমাদের দোকান। আমাদের শপের সামনে থেকে আমি সাইকেলিং করে আজকে নাইফ যাব। তো আমি ভাবলাম একটা ব্লগ বানাই, তো নাইফ রোডে আমি একটা সাইকেলিং করে ভিডিও করতেছি। দেখুন কেমন দেখায় দুবাইয়ের রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক। আমি এখন নাকিল সেন্টারের ব্যাক সাইড এরিয়াতে আছি। নাকিল সেন্টারের ব্যাক সাইড থেকে এটা হচ্ছে নাকিল সেন্টার এরিয়া একদম। নাকিল সেন্টার থেকে আমি কিছু ফ্যাব্রিক্সের জন্য যাচ্ছি। এটা হচ্ছে নাকিল সেন্টার এরিয়া, নাকিল সেন্টার মোর অরিজিনাল নাকিল সেন্টার যেটা বলে। নাকিল সেন্টার বললে পুরো দুবাই থেকে আপনাকে এখানেই নামাই দিবে গাড়ি। এটা হচ্ছে নাকিল সেন্টার এরিয়া। তো আমি যাচ্ছি, আমি আজকে একটু খুব ভোরে উঠছি ঘুম থেকে। তো ভাবলাম সাড়ে সাতটার দিকে উঠছি, ভাবলাম আজকে একটা ভিডিও শ্যুট করে দেখি কিরকম দেখাই। তো ইনশাল্লাহ নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের জন্য দুবাইয়ের রাস্তাঘাট নিয়ে। তো আমি ভাবলাম আজকে ভোরে উঠছি যেহেতু, আজকে একটু ডাল রুটি খাই, বাংলাদেশের ডাল রুটি। তো ভাবলাম বাংলাদেশে একটা রেস্টুরেন্ট আছে এদিকে, প্রবাসী নামের রেস্টুরেন্ট আছে, যেখানে ডাল রুটিগুলি অনেক বিখ্যাত। তো আমি ভাবলাম আজকে একটু ডাল রুটি টেস্ট করে দেখা যাক। আমি এখন আসছি প্রবাসীর সামনে। এটা হচ্ছে এইগুলিতে প্রবাসী হোটেল, এই গলিতেই। তো আমি এখন প্রবাসী হোটেলে যাব, সাইকেলটা এখানে পার্ক করবো, নাস্তা করে তারপর আবার ব্যাক করতেছি। সাইকেলটা লক করে দিলাম। এটা হচ্ছে প্রবাসী রেস্টুরেন্ট। তো আমার নাস্তা কমপ্লিট, চলুন তাহলে যাওয়া যাক নাইফ রুটে, নাইফের দিকে। আমি নাকিল সেন্টারের দিকে আবার ব্যাক করতেছি। নাকিল সেন্টার থেকেই লেফট সাইডে মোড় নিব আমি। এটা হচ্ছে নাকিল সেন্টার একদম, নাকিল সেন্টার মেইন মোড়। এই লেফট এইদিকে হচ্ছে নাইফ রুট। দেখুন দুবাইয়ের রাস্তাঘাট কীরকম দেখায়। আর দুবাইয়ে মানুষের সাইতে অবশ্যই গাড়ির সংখ্যাটা একটু বেশি। দেখুন এইখানে অবশ্যই তেমন একটা গাড়ি দেখা যাচ্ছে না, অনেক কিছু কিছু রোড আছে যেখানে আপনি মানুষ কম দেখবেন, মানুষের সাইতে গাড়ি বেশি দেখবেন। এতগুলি গাড়ি যে কী বলবো আপনাকে। দেখুন এটা হচ্ছে মালাবারের সামনের যে রোড, মালাবারের সামনে দিয়ে আসি আমি এখন। আমি এখন মালাবারের সামনের রাস্তায় আসি। মালাবার সুপার শপ বললে মোটামুটি ফেমাস এলাকায়। এটা হচ্ছে মালাবারের সামনে দিয়ে। তা আমি এখন একটা সামনে একটা সিগন্যাল আছে, সিগন্যালটা ক্রস করে, এটা একটা সিগন্যাল। আমি চলে আসছি এই ফ্যাব্রিক্স শপে, এখান থেকে ফ্যাব্রিক্স ক্রয় করব। ফ্যাব্রিক্স নেওয়ার পরে আমি যাবো হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে, ফ্রিজ মোড়ার বললেই পরিচিত। ফ্রিজ মোড়ার রাস্তায় আছি এখন। তো এখন যাচ্ছি আমার শপের দিকে, আমাদের দোকানের দিকে। এটা হচ্ছে ফ্রিজ মোড়ার রোড, এটা অন্য একটা রোড। দেখুন এই রোডটা কেমন দেখায়। ইনশাল্লাহ দুবাইয়ের আমি নেক্সট চেষ্টা করবো দুবাইয়ের সকল আপডেট আমার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। দুবাইয়ের ফ্লাইট রিলেটেড, গোল্ড রেট রিলেটেড এবং নানান তথ্য দুবাইয়ের আপডেট দেওয়ার চেষ্টা করবো। সাইকেল তেমন আগে পালাই, দাঁড়া তুমি দেখাচ্ছি। আমার একটা গিয়ারওয়ালা সাইকেল তো জানাস না, দাঁড়া
আমার সাইকেলটা একটু বেশি স্প্রিং করাতে, গিয়ারওয়ালা সাইকেলে একটু বেশি স্প্রিং করাতে আমার ভিডিওটা একটু আনক্লিয়ার আসতেছে অনেকটাই। তো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ডে এটার সলিউশন কি বের করে ইনশাল্লাহ চেষ্টা করবো আর নিখুঁত এবং ক্লিয়ার ভিডিও দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। গাড়িটা কিন্তু অসাধারণ, এগুলি লেডিস গাড়ি, মেয়েরাই চালায় এখানে, ইয়েলো গাড়িটা। আমি এখানে স্টপ করব, এখানে স্টপ করব, এখানে এদিক দিয়ে একটা সিগন্যাল আছে। তো ইনশাল্লাহ ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিবেন। দেখার জন্য ধন্যবাদ।